আমাদের একজন সম্মানিত দর্শক উনি জানতে চেয়েছেন যে আমার এক বন্ধু আমার কাছে কিছু টাকা পেতো কিছুদিন আগে সে ইন্তেকাল করে এখন সে আমার কাছে যে টাকা পেতো তা ওর আম্মুকে দিলে হবে কি নাকি অন্য কোনো উপায় আছে জানালে খুশি হতাম প্রিয়শাই আচ্ছা আচ্ছা প্রশ্নটা হলো যে ইন্তেকাল ওনার কাছে কেউ একজন টাকা পেতো যে কিছুদিন আগে সে ইন্তেকাল করে এখন সে আমার কাছে যে টাকা পেতো তার ওর আম্মুকে দিলে হবে কিনা নাকি অন্য কোনো উপায় আছে জানালে খুশি হতাম জি প্রিয় ভাই আমার বলবো যে এটা তার মাকে দিতে হবে ফেরত ব্যাপারটা এরকম নয় বরং তার উত্তরাধিকারী যারা আছেন দায়িত্বশীল কোনো ব্যক্তি তার যদি বাবা থাকেন বড় ভাই থাকেন বা মার কাছে দিলেও হবে যে হ্যাঁ এই আমানতটা এই ব্যক্তির আমার কাছে ছিল আমি ফিরিয়ে দিলাম তো তারা সেটা গ্রহণ করবেন এবং মিরাসের যে বন্টন নীতি আছে ইসলামে সেই আলোকে ওই টাকাটা তারা বন্টন করে নিবেন আল্লাহ মাহ আলা মূস সওবাব অসল্লাহ আল্লাহ আল্লাহ সেইদিনা অনবী নহাম্মদ হাইয়া কুমুল্লা শাহান আল কারীম আকরম আকুমুল্লাহ আহ ফিকুম বৌ রিকাফিকুম আলাহকুম আর শুক্রল জাজিল না আপনাকে আন্তরিক মুবারক অভিনন্দন আমাদের সাথে ছিলেন কষ্ট করে এতক্ষণ আমাদের সম্মানিত দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সরি সমাধান দিয়েছেন আশা করি আপনার এই উত্তরের মধ্য দিয়ে আমাদের সম্মানিত দর্শকরা উপকৃত হয়েছেন এবং এই আলোকে আমাদের আগামী দিনের পথ চলাকে সহজ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিক মুবারক অভিনন্দন যারা পরবর্তী সময় আমাদের লাইভ দেখে নিবেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ফুলেলো শুভেচ্ছা জানাচ্ছি তাদের প্রত্যেকের কাছে একটি কথা হচ্ছে আমরা যা জানলাম এবং যা শুনলাম তা যেন আমরা মানতে পারি যথাযথভাবে মানতে পারি এবং মেনে চলার মধ্য দিয়ে যেন আমরা জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে পারি কাছে এই তাওফিকটুকু কামনা করে সকলকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে একই পেজে ঠিক আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি